আমি হাফ ধরেই আমি জামের। ধরেই নিয়েছি কালকে কালকে পৃথিবীর মানচিত্র থেকে অর্ধেকটা ইন্ডিয়া, ভারত হ্যাঁ চলে গেছে, কিন্তু তার সাথে পুরো পাকিস্তান চলে। ওয়াও, আমার কেন জানি মনে হলো এটা কোনো পলিটিক্যাল মুভি, মানে কোনো ইয়ে দেখলাম না, আমার মনে হলো কোনো। হ্যাঁ, এটা একটা মানুষের, একটা হিউম্যান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি। আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাই এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমি নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, ম্যায় অটল হুঁ, ও, পঙ্কজ, বেরিয়ে আছে। যেটাতে আছে পঙ্কজ ত্রিপাঠী, আর ডাইরেক্ট করছে রবি যাদব, ওকে, আর স্টোরি স্ক্রিন প্লে ডায়ালগস ঋষি বর্মণি আর ভিমানি অ্যান্ড রবি যাদব লিখেছে। আচ্ছা, তো দেখা যাক কোন জায়গাটাকে নিয়ে নাকি প্রথম থেকে লাস্ট অব্দি দেখাবে। এটা খুবই, মানে যখন ফার্স্ট শুনেছিলাম, অ্যানাউন্স হয়েছিল যে পঙ্কজ এক্সপেক্টেশন ত্রিপাঠী করবে, তো বেশ এক্সপেকটেশন ছিল, কারণ ও যে কোনো ক্যারেক্টার এত সুন্দর দিয়ে হয়ে যায়। একদম তো একদম। দেখা যাক কেমন করেছে। লুকটা আমি দেখেছিলাম, বেশ বেশ ভালো লেগেছিল। তো দেখা যাক এখন ভুলে গেছি, ভিডিওতে আমি যদি কেমন দেখে লাগে। থাকি তাও। The situation has gotten worse, Mr. Prime Minister. They are gradually trying to decor Kargil. यदि भारत माता के चरणों में लहू बहाकर ही आगे जाना है तो मैं इस पद को ग्रहण करने के लिए पूर्ण रूप से तैयार हूं। एक हिंदुस्तानी को कश्मीर जाने के लिए परमिट चाहिए, वह तिरंगा फहराना हाथ है। अखिल भारतीय जनसंघ एवं ये पूरा देश धारा 370 का विरोध करता है। जनसंघ की आवाज देश तक पहुंचाने के लिए हमें संसद तक पहुंचना होगा। অনেক ইয়ং থেকে দেখা বলরাম, মানে আপসে আপকি নিরাশা দুঃখ দল ইয়ে সব আপসে ছিনে আয়া। ওয়াও ওয়াও, আপে লোকসভা মে পহলি বার চুন কে আয়া হুঁ। 505 সদস্যোঁ কি লোকসভা, জিনমে 403 কংগ্রেস আর উনকে সাথী, 102 প্রতিপক্ষ, উসমে হম ভারতীয় জনসংঘ কে 4। দলों के इस दल दल के बीच एक कमल खिलाना होगा। नमस्कार, मेरा नाम सुषमा स्वराज है। अरुण जेटली, मैं प्रमोद महाजन। आप सभी का भारतीय जनता पार्टी में हार्दिक स्वागत है। सवाई कटे रहे हैं सुषमा स्वराज। जनाब आप कुंवारे हैं, हम आपसे शादी करने के लिए तैयार हैं, लेकिन हमें मुंह दिखाई में कश्मीर चाहिए। मैं भी आपसे शादी करने को तैयार हूँ, लेकिन मुझे दहेज में पूरा पाकिस्तान चाहिए। नेहरू जी की पोर्ट्रेट हुआ करती थी। वो आपके विपक्षी नेता थे तो विपक्षी तो हम थे, वो देश के प्रथम प्रधानमंत्री थे जी। आप लगवाइए उनकी पोर्ट्रेट यहाँ जी। हमें आज जरा भी दुख नहीं है कि एक वोट से हमारी सरकार गिर गई। सत्ता का खेल चलता रहेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेंगी बिगड़ेंगी, पर ये देश रहना चाहिए।
मुशर्रफ इज थ्रेटनिंग विद अ न्यूक्लियर अटैक. यदि ऐसा हुआ तो कल का सूर्योदय पड़ोसी मुल्क का सूर्यास्त होगा. রই জায়গাটা যেখানে বলেছিলেন না যে আমার তো আমি ধরেই নিয়েছি কালকে কালকে পৃথিবীর মানচিত্র থেকে অর্ধেকটা ইন্ডিয়া ভারত চলে গেছে কিন্তু তার সাথে পুরো পাকিস্তান চলে গেল. ওয়াও, আমার কেন জানি মনে হলো এটা কোনো পলিটিক্যাল মুভি, মানে কোনো এ দেখলাম না, আমার মনে হলো কোনো, হ্যাঁ এটা একটা মানুষের একটা হিউম্যানিটেরিয়ানের একটা, আমার তো মনে হলো মানে সোলজার ওয়ালা কোনো মুভি যেবা যেটা পঁচিশে ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট যেমন রিলিজ হয়, এটা ১৯ তারিখে রিলিজ করবে আমি দেখলাম, মানে ওই এফেক্টেই ছিল যে আমার, আমি যখন ফার্স্ট হয়তো প্রাইম মিনিস্টার বলা বা শিখেছি যেখানে বলতে হতো বা শিখেছি তখন তার, আমাদের স্কুলে ফার্স্ট প্রাইম মানে আমরা প্রাইম মিনিস্টার কে যে প্রশ্নটা হয় তার অ্যানসার এটাই দিয়েছিল আমরা, অটল বিহারী, আমার শুধু ওইটাই মনে, ওইটাই মানে ওইটা আর তার সাথে এপিজে আব্দুল কালাম. আমি জানি না, দুজনকে খুব কম জানি পার্সোনালি, মানে এডুকেশনালি যদি বলি যে খুব কম তাদের ব্যাপারে জানি আমি, বাট তাও যেন একটা খুব ফিল করি ব্যাপারটা, মেবি হয়তো ফার্স্ট প্রাইম মিনিস্টার জানতাম হিসাবে, বাট অসাধারণ ভাবে সাজিয়েছে, অ্যাট লিস্ট ট্রেলার হিসেবে তো খুবই ভালো, ওকে যেভাবে লুকটা দিয়েছে গেটআপটা গালগুলো ফুলিয়ে একদম মানে বেশ বেশ ভালো লাগছে, আর ওর যে হাতের জেস্টার গুলো একদম অ্যাকুরেট কপি করেছে, খুব সুন্দর. আমি জানি না, আমার মানে আমি জানি না, বাট অনেকে পলিটিক্যালি জানতে পারে অটল বিহারী মেনলি হয়তো বিজেপিটাকে শুরু করেছিল, যেটা দেখে না ট্রেলার দেখে আমি মনে হলো একদম গ্রাউন্ড লেভেল থেকে এখান থেকে উঠে উঠে এসে ভয়েস হয়ে, যেটা আমরা বলতে পারি যে তৃণমূলকে যেমন মমতাই শুরু করেছে, মানে ফার্স্ট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তো এদিকটা যেমন জানি, আমি জানি না এটা কেন কি ওটা আমার অনেক ছোটোবেলা বা আমার জন্মানোর আগে থেকে শুরু হয়েছে, বাট যেটা দেখে মনে হলো আমাকে তাহলে পড়তে হবে, একটু রিসার্চ করতে হবে, হতে পারে. আর এখন আবার ভোটিং টোটিং এর জন্য হচ্ছে নাকি না, যাই হোক বিজেপির কিরকম সাইকোলজি, আর বিজেপির সাইকোলজি অসাধারণ, আমরা সিনেমা দেখলে ওগুলোর সাইডে রেখে দেখি, এজ এ সিনেমা, এজ অ্যান অ্যাক্টর, অ্যাক্টর আমি কেন বলছি কারণ কি জানি না, হতেই পারে, পলিটিক্যাল এজেন্ডা থাকতেই পারে, এক্স্যাক্টলি, অনেক মুভিতেই থাকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি ধরলামই কারণ কি কেউ বলবে যে এটা এরকম কারণে, তো আমি প্রথমেই বলে দিচ্ছি কারণের জন্যই হোক, অ্যাট লিস্ট দুজন এখানে যারা পয়সা, যারা এখানে কি বলবো মানে বিহাইন্ড দ্য ক্যামেরা যারা কাজ করছে তারা তো দুটো টাকা পাচ্ছে, সেটা যে কোনো রিজনের জন্যই হোক. হ্যাঁ না না, আমি ওটা বলতে চাইছি না, দেখ অনেকে অনেক রকম নেবে, বাট আমি অ্যাপার্ট, ওটা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলবো যে মানুষটা অনেক কিছু করেছে, যে পতাকার নিচে দাঁড়িয়ে থেকে আলটিমেট ইন্ডিয়ার পতাকা বা ইন্ডিয়ার উন্নতির জন্য ভেবেছে, আর ওটাই তুমি যেটা বলো না যে যে পার্টি আসছে যাচ্ছে, আর একটা ইন্ডিভিজুয়াল যখন একটা বড় মানুষ হয় সে ইন্ডিভিজুয়াল একটা বড় মানুষকে রেসপেক্ট দেয়, যেটাও দেখালো যে প্রধান নেহরু ছবিটা ও প্রধানমন্ত্রী ছিল, এক্স্যাক্টলি, তো ফার্স্ট প্রধানমন্ত্রী, তারপর তো সেইখানে সেই জায়গা আছে, আমি ইমোশনাল হয়ে গেলাম কেন কে না. সো হ্যাঁ, আর এই টাইমে অটল অটল বিহারী বাজপেয়ী আর তোমার এপিজে আব্দুল কালাম একসাথে অনেক কিছু দেখেছে, আর ওই টাইমটা যেটা বললে অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু দেখেছে, অ্যাকচুয়ালি কতটা গরিব ছিল দেশ, মানে হয়তো রাস্তায় এনএইচ নিউক্লিয়ার লঞ্চ, মানে ন্যাশনাল হাইওয়ে গুলো থেকে ধরে প্রচুর জায়গা জায়গা লাইট, বিদ্যুৎ পরি, মানে বিদ্যুৎ, স্কুল, মানে বেসিক, বেশিরভাগ হয়তো হসপিটাল ওই রকম টাইমে হয়েছে গ্রামে গঞ্জে, তো প্রচুর জিনিস করেছে, যাই না মানে কেমন করে দেখানো হবে, আমি তো শুধু এইটুকুনি দেখো, আর কে অ্যাক্টিং করেছে ভাই, দেখতে হবে কে অ্যাক্টিং করেছে, সো ম্যাটার করে, সত্যি অসাধারণ একদম.
ওটার জন্যই আমরা এক্সাইটেড থাকবো। ট্রেলারে যেরকম দেখিয়েছি আশা করছি সিনেমা তো সেরকমই ভালো লাগবে, এরকমই ইমোশনাল হব আমরা। এটা কি ওটিটিতে বেরোচ্ছে? প্লিজ বলো ওটিটিতে বেরোচ্ছে। লাইট থিয়েটারে বেরোবে ইন সিনেমাস। তো মানে এই সিনেমাগুলো সবার জন্য খুব তাড়াতাড়ি ওটিটিতে দেয়া উচিত। আচ্ছা দিয়েও দেবে। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনারা কতটা এক্সাইটেড, আপনাদের কেমন লেগেছে পঙ্কজ ত্রিপাঠী অ্যাজ অটল বিহারী বাজপেয়ী? অসাধারণ লেগেছে আমার। আর বলবো ডায়ালগস, আমার যেটা সবথেকে ভালো লেগেছে মিউজিক আর ডায়ালগস। একদম একদম, ওটাই মেইন একটা পলিটিশিয়ানের ওটা মেইন, স্পেশালি অটল বিহারী বাজপেয়ী আর ও যে ভাষণগুলো দিত এত সুন্দর লাগতো, ওর কথার গলা মনে নেই আমার কিছু, আমার সত্যি নামটা ধরো কিছু মনে নেই, বাট স্টিল আমি ইমোশনাল হয়ে গেলাম। ভাষণগুলোতে মানে প্রচুর লোক আসতো, প্রচুর লোক জমা হতো ওর ভাষণ শোনার জন্য। আসলে মাটির কথা বলতো, যেটা যেটা প্রথমে সিপিএম বলা শুরু করেছিল যে কৃষকের কথা, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাই জন্যই ওঠে, কারণ কি তারা জনসাধারণের প্রবলেমগুলোকেই বলে, তারপরে উঠে ভুলে যায়। যাই হোক, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ। আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। বাই বাই।